বর্ষা উত্তরবঙ্গে তো অনেক আগেই প্রবেশ করে গেছে, অলরেডি উত্তরের জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি কন্টিনিউ করছে। দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বর্তমানে উত্তরবঙ্গেই বেশি থাকবে তুলনামূলকভাবে। যেটা ভারী বৃষ্টি যদি বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে, বিশেষ করে আগামী 3 দিন, 17 থেকে 19। ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায়, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো। উত্তরবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে, মালদা, 2 দিনাজপুর, আগামী 2 দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর মালদা, 2 দিনাজপুরেও বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো মেনলি। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে 17 তারিখ। 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 18 থেকে 21 এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে। বিশেষ করে প্রভাবটা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলো, তুলনামূলকভাবে বেশি প্রভাব থাকবে। এই সময় যেহেতু বর্ষা জাস্ট প্রবেশ করার আগের মুহূর্তে, তো জলীয়বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে, তো লাইটনিং বজ্রবিদ্যুৎ যখন হয় অনেকটাই তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো বজ্রবিদ্যুৎ দু এক জায়গায় তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আগামী 24 ঘন্টায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তারপর পরবর্তী 3-4 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।